আমরা কৃষকদের এই কপ ইন্স্যুরেন্স স্কিমে টাকা দিই না, টাকা নিই না, সব টাকাটাই আমরা দিই। আপনার ক্ষেত ক্ষেতে কাজ করতে গেলে কষ্ট হলে, আপনার জমি পুড়ে গেলে, নষ্ট হয়ে গেলে আপনাকে আগে একটা টাকা দিয়ে ইন্স্যুরেন্স করতে হতো। সরকার অর্ধেক দিত, আপনারা চাষি ভাইরা অর্ধেক দিতেন। আর আজকে 100% 100% আমরা রাজ্য সরকার দিই, তাতে হাজার হাজার কোটি টাকা খরচ হয়। জমি চাষের জমি মিউটেশন করতে কোনো পয়সা লাগে না। আর এখন থেকে ইরিগেশন কর যেটা আপনারা দিতেন, সেচ কর, সেটাকেও তুলে দেওয়া হলো। সেচ করের কোনো দরকার নেই। আপনারা জানেন আমাদের আগে একটা কাস্ট সার্টিফিকেট নিতে গেলে 50 সালের সার্টিফিকেট চাইতো, কত প্রবলেম ছিল। আমরা ওটাকে সহজ করে দিয়েছি। আমরা বলেছি বাড়িতে যে কোনো একজনের থাকলেই হবে, বাই বার্থ, সিডিউল কাস্ট, সিডিউল টাইম। আমি শরিয়া শরণা ধর্ম নিয়ে অলরেডি আমি আমার বক্তৃতা অ্যাসেম্বলিতে বলেছি, আমরা ক্যাবিনেটেও পাস করেছি। এবং মনে রাখবেন, আপনাদের বিরসা মুন্ডা থেকে শুরু করে, গুরু গোমকে রঘুনাথ মুর্মু থেকে শুরু করে, করম পুজো থেকে শুরু করে, ফুল উৎসব থেকে শুরু করে নানা রকম উৎসবেও ছুটি দেওয়া হয়েছে। রাজবংশী পঞ্চানন বর্মা থেকে শুরু করে, মতুয়া ঠাকুর থেকে শুরু করে, একেবারে সবাইকে। সুতরাং আমরা আমাদের সাহায্য মতো মানুষকে সাহায্য করার চেষ্টা করছি। পুরুলিয়া জেলা গরিব জেলা, পুরুলিয়া জেলায় জল প্রকল্প আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একসময় পুরুলিয়া জেলায় মনে রাখবেন আমরা মাওয়িস্টদের ভয়ে আসতে পারতাম না, তারা একেবারে জেলাগুলোকে কী অবস্থা করে দিয়েছিল। আজকে মানুষ খুশি, মাটির সৃষ্টি প্রকল্প করেছি। আমরা পুরুলিয়ায় ছৌ নাচ যেমন দেখতে পাই, পুরুলিয়ার ছেলেমেয়েরা, আমার আদিবাসী ছেলেমেয়েরা, তপশিলী ছেলেমেয়েরা, মা বোনেরা, শ্রমিক কৃষক নানা রকমভাবে চাষ আজকে দিনে করছে। এখানে একেবারে অনেকগুলো শিলান্যাস হওয়া প্রকল্পের মধ্যে বলরামপুরে 10 লক্ষ টাকা ব্যয়ে পলাশ ফুল থেকে ভেষজ আবির তৈরি করার ব্যবস্থা করা হলো। এছাড়াও আরও অনেকগুলো রাস্তা, এমএসএমই ক্লাস্টার যেখানে চাকরি তৈরি হয়, কাস্টম কেয়ার হায়ারিং সেন্টার, ধান বীজ তৈরি করার কারখানা, চেক ড্যাম পানীয় জল, পাবলিক হেলথ সেন্টার নির্মাণ, স্বাস্থ্যকেন্দ্র, ভেড়া শুকর পালনের জন্য গৃহ নির্মাণ। আজকে এখান থেকে 1,55,000 লোকের ওপর কোনো না কোনো পরিষেবা তুলে দেওয়া হলো। কেউ কন্যাশ্রী, কেউ শিক্ষাশ্রী, কেউ ঐক্যশ্রী, কেউ মেধাশ্রী, কেউ সবুজ সাথী, কেউ বা অন্য কোনো রকম সুযোগ সুবিধা পেলেন। মনে রাখবেন আজকে এ জেলা থেকে প্রায় 1,55,000 মানুষকে পরিষেবা দেবার জন্য আমি এসেছি আজকে এখানে। এর আগে মিদনাপুরে 4 লক্ষ লোককে, ঝাড় বা গ্রাম মিদনাপুরকে দিয়ে আসা হয়েছে। এর মধ্যে 39,000 সবুজ সাথী সাইকেল পাবে। যারা সবুজ সাথী ক্লাস 9-এ পড়ে তারা কিন্তু সবুজ সাথী সাইকেল পেয়ে যাবেন আজকে। ডিএম তাই তো, আজকে বিভিন্ন সেন্টার থেকে দিয়ে দেওয়া হবে, তো আজকে সবুজ সাথী সাইকেল তারা পেয়ে যাবেন। 22,000-এর বেশি মা বোনেরা, লক্ষ্মীর ভাণ্ডার যারা এখনো পাননি তারা পাবেন। প্রায় 10,000 শিক্ষাশ্রী, সিডিউল কাস্ট, সিডিউল টাইম, তারা কিন্তু প্রায় 10,000 তারা কিন্তু শিক্ষাশ্রী পাবেন। 9,000 মেয়ে কন্যাশ্রী পাবেন যারা এখনো পাননি। 10,000-এর বেশি কৃষক বন্ধু, প্রায় 8,000 কাস্ট সার্টিফিকেট, 11,000 খাদ্য সাথী, 4,000 স্বাস্থ্য সাথী, 11,000 খাদ্য সাথী, 4,000 স্বাস্থ্য সাথী, 20,000-এর বেশি সেলফ হেল্প গ্রুপকে আর্থিক সহায়তা এবং 12,000 বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রদান করা হলো। এছাড়াও রূপশ্রী, মানে যারা পয়সা নেই বিয়ে করার জন্য অ্যাপিল করে, 25,000 টাকা করে দেওয়া হয়। বিধবা ভাতা, মানবিক ভাতা 1,500 টাকা করে দেওয়া হয়। 6 লক্ষ ছেলেমেয়েরা পায় বাংলায়।